এই বান্ডেলটার সানগ্লাসের নিচে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, চোখের একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। আসলে এটা কিরকম অ্যানিমেশন, এটা বান্ডেল না বার করা পর্যন্ত বুঝতে পারবো না। ও হোয়াট ইজ আপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর ওয়াশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। সো গাইজ, আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটা রিং ইভেন্ট। এই রিং ইভেন্টে বিশেষ করে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে মহারাজা বান্ডেল। মহারাজা বান্ডেলটা হচ্ছে এখানের মেইন আইটেম রিওয়ার্ড, আর সেকেন্ড আইটেম রিওয়ার্ড হচ্ছে এখানে একটা ডিজার্ট ইগলের স্কিন রয়েছে, অ্যাকুরেসি ডাবল, রেট অফ ফায়ার সিঙ্গেল, রিলোড স্পিড মাইনাস। তো দুইটাই বেস্ট সুন্দর জিনিস দিয়েছে। আর ইউনিভার্সাল টোকেন রয়েছে এখানে, এটা হচ্ছে বড় বিষয়, যে টোকেনগুলো আমাদের কাছে অলরেডি কিন্তু 211টা রয়েছে। তোমাদেরও অনেকের অ্যাকাউন্টে কিছু না কিছু টোকেন অবশ্যই রয়েছে। তো আমরা এই বান্ডেলটা যদি আজকে নিতে যাই তাহলে আমাদের 200টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে, আর যদি ডিজার্ট ইগলের স্কিন নিতে চাই তাহলে 175টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে, আর এই বান্ডেলটা যদি আমরা নেই তাহলেও 175টা টোকেন লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইখানে এই বান্ডেলটায় আমি একটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে এই বান্ডেলটার সানগ্লাসের নিচে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, চোখের একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। আসলে এটা কিরকম অ্যানিমেশন, এটা বান্ডেল না বার করা পর্যন্ত বুঝতে পারবো না। আর হচ্ছে কি, এটা কি আলাদা পার্ট করা যায় নাকি হচ্ছে এই যে দাড়ি মুছের সঙ্গে রয়েছে মহারাজার, এটা আমরা বান্ডেল বের করার পরেই বুঝতে পারবো। তো চলো আমরা এখানে স্পিন করবো। আমি যদি চাই এখন এক্সচেঞ্জ করে নিতে পারি, কারণ আমার কাছে 211টা টোকেন অলরেডি রয়েছে। তারপরও আমি কিন্তু এখানে স্পিনই করবো। তো আমি ফার্স্ট অফ অল বিচ ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম। দেখা যাক বিচ ডায়মন্ডের স্পিনে প্রথমত আমাকে এখান থেকে কী দেয়। এখানে মাত্র একটা টোকেন দিয়েছে বিচ ডায়মন্ডের স্পিনে, আরও একটা বিচ ডায়মন্ডের স্পিন করে দিই, এইবার দেখি কী দেয়। তারপরে আর একটাই, অনলি একটাই টোকেন দিয়েছে, আর লাস্ট একটা বিচ ডায়মন্ডের স্পিন। এরপরে হচ্ছে আমি 200 ডায়মন্ডের স্পিন করব। তো এইবারের বিচ ডায়মন্ডের স্পিনেও কিন্তু একটা টোকেন দিয়েছে, তাহলে 60 ডায়মন্ডে মাত্র 3টা টোকেন পেয়েছে, পুরাই লস। এইবার হচ্ছে 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম, 200 ডায়মন্ডে 11 স্পিন। 10টা টোকেন কিন্তু একবার দিয়ে দিয়েছে অলরেডি, 5টা টোকেনও দিয়েছে, আর সিঙ্গেল 2টা, সিঙ্গেল 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 অ্যান্ড ফাইনালি 2টা। তো এবার দেখো অনেকগুলা টোকেন কিন্তু আমাকে এখান থেকে এবার দিয়ে দিছে, মনে হয় 25-30টার মতো টোকেন দিয়েছে, 241টা টোকেন হয়ে গেছে আমার। আমি আরও একটা 11 স্পিন করব, কারণ 200 ডায়মন্ড দিয়ে যদি 11 মানে 11টার স্পিন করি তাহলে 11টা স্পিন তো হচ্ছে, তাছাড়া টোকেনও বেশি পাওয়া যায়, আবার এখান থেকে কোনো একটা আইটেম পেলেও আমি পেতে পারি। তাই এখানে 200 ডায়মন্ড দিয়ে 11টার স্পিন একটা করে দিলাম, আর এইবার কিন্তু টোকেন অনেক কম দিচ্ছে, কারণ 10টা তো পরেই নেই, 5টা পড়েছে 2বার, আর অন্য কোনো কিছু দিল না, মোটামুটি যাই হোক ভালোই টোকেন দিয়েছে। তো এখন দেখো আমার কাছে ডায়মন্ড রয়েছে 155টা, ওয়েট উইকলি মান্থলি ডায়মন্ড রয়েছে, এটা ক্লেম করে নিলাম। তো এখন আমি আরও একটা কিন্তু এখানে 200 ডায়মন্ডের স্পিন করতে পারবো। তো এটাই হবে আমার লাস্ট স্পিন, তার আগে আমি একটা 20 ডায়মন্ডের স্পিন করে নিই। তো 20 ডায়মন্ডের স্পিনে আবারও সিঙ্গেল টোকেন দিল, আর এই হচ্ছে আমার লাস্ট 200 ডায়মন্ডের 11 স্পিন। তো প্রথমে 1টা টোকেন, তারপরে 2টা টোকেন, তারপরে 1টা টোকেন, আবারও 1টা টোকেন, আবারও সেই 1টা টোকেন, আবারও 1টা। ভাই রে ভাই, এইবার 1টা দিয়েই মোটামুটি আমাকে পার করে দিয়েছে, লাস্টে এসে 5টা দিয়েছে অ্যান্ড ফাঁকে। ও মাই গড, ফাইনালি একদম ফ্রিতে বলতে গেলে, মানে স্পিনে পেয়ে গেছি, এটা মানে ভাবতে পারতেছি না আমি, স্পিনে মহারাজা বান্ডেল আমাকে গারেনা দিয়ে দিয়েছে। আমি জাস্ট এইটাই নিতে চেয়েছিলাম, আর এটাই কিন্তু আমাকে স্পিনে দিয়ে দিয়েছে, আর কি লাগে। তো গুড লাক, গুড লাক, গুড লাক, গুড লাক। এইটাই আমি সবসময় জানি যে যদি আমরা স্পিন করে নেওয়ার চেষ্টা করি সবচেয়ে বেটার হয়, টোকেন থেকে গেলে পরে কোনো একটা কাজে লাগে। দেখো ডিজার্ট ইগলটা আমি এখান থেকে চাইলে নিতে পারি, তবে এই সেম অ্যাবিলিটির একটু আশেপাশে আমার কাছে অলরেডি ডিজার্ট ইগলের স্কিন রয়েছে, যার কারণে কিন্তু আমি নিচ্ছি না, নাহলে নিতাম। মেইনলি আমার ফোকাস ছিল হচ্ছে এই বান্ডেলটার দিকে, ফাইনালি বান্ডেলটা তো অবশ্যই নিয়ে নিলাম। আর এই বান্ডেলটার কিন্তু অ্যাবিলিটি একটা রয়েছে, অ্যাবিলিটি বলতে মানে হচ্ছে তেমন কিছুই না, এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখানে বাম পাশে লেখা রয়েছে দেখো ম্যানিক মহারাজা বান্ডেল, আর নিচে রয়েছে এলিমিনেটেড, মানে তোমরা যদি কিল করো, কিল করার পরে এখানে তোমাদের এই যে মাথায় এই অ্যানিমেশনটা দিবে, মহারাজার অ্যানিমেশন, এবং যদি তোমরা কোনো এনিমিকে নক করো তখনও কিন্তু মাথায় এই যে মহারাজার অ্যানিমেশনটা দেখতে পারবা তোমরা, এই বান্ডেলটা যদি হেড মানে চুলটা তোমরা পরিয়ে খেলো গেমটা। তাহলে এখন আমাদের মূল যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে আমাদের চোখের অ্যানিমেশন দিয়েছে কিনা এটা দেখব। না, চোখের অ্যানিমেশন বলতে কিছুই দেয়নি,
এখানে মূলত এই বান্ডেলের সাথেই মানে চশমা এবং দাড়ি মোছের সাথেই রয়েছে হচ্ছে চোখের ওই রেড অ্যানিমেশনটা, এটা আলাদা কোনো অ্যানিমেশন না। তো আশা করি তোমরা অ্যানিমেশনটা দেখে বুঝতে পেরেছো যে অ্যানিমেশনটা কেমন, আর বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে যাও তাহলে তোমাদের মিনিমাম এখানে 1000 থেকে 1200 ডায়মন্ড লাগবে একেবারে নিচের পক্ষে, যদি এক্সচেঞ্জ করে নেওয়া লাগে তোমার কাছে যদি টোকেন না থাকে। আর যদি স্পিনে পেয়ে যাও আমার মতো তাহলে তো কোনো ব্যাপার না, তুমি 20 ডায়মন্ডও পেতে পারো, আবার 200, 600, 400 ডায়মন্ডও পেয়ে যেতে পারো। সর্বোচ্চ যদি কারো ডায়মন্ড লাগে একেবারে সর্বোচ্চ 1800 ডায়মন্ড পর্যন্ত লাগবে, এর বেশি ডায়মন্ড লাগার কোনো কথাই নেই, কারণ 1800 ডায়মন্ডে তোমরা 9টা স্পিন করতে পারবে, আর 9টা স্পিনে ইজিলি 200টা টোকেন কিন্তু হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি যে কত ডায়মন্ড লাগবে, কেমন হবে বান্ডেলটি, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্য মন্দ কাজ ও স্ক্যামার হতে দূরে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।